সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। খবর খবর চ্যানেলের আজকের প্রতিবেদনটি দেশ দেশের বাইরে থেকে যারা দেখছেন, আমি মাসুদ আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা প্রীতি ও ভালোবাসা। আজ 19 ফেব্রুয়ারি রোজ শনিবার আমরা খবর খবর চ্যানেলে বর্তমানে অবস্থান করতেছি আরিফ ডেইরি ফার্ম। আরিফ ফার্মের অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার অরণকুলা হাটের পাশে। আরিফ ফার্ম থেকে মূলত বকনা বাচ্চা বিক্রি করা হয়। তো আমরা আজকে আপনাদেরকে দেখাবো এই ফার্মের যে বকনা বাচ্চাগুলো রয়েছে সেই বকনা বাচ্চাগুলো আপনাদেরকে দেখাবো এবং এগুলোর দাম জাত বয়স সম্পর্কে বিস্তারিত জানাবো। এখান থেকে আপনারা ফ্রিজিয়ান, হলস্টাইন ফ্রিজিয়ান, জার্সি, মুন্ডি সব ধরনের বকনাই সংগ্রহ করতে পারবেন। আর এই আরিফ ভাই খুবই হাই কোয়ালিটি বকনা সংগ্রহ করে থাকেন এবং বিক্রি করে থাকেন, যা আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো বর্তমানে আরিফ ভাইয়ের কাছে কী ধরনের বকনাগুলো রয়েছে, এগুলোর দাম কেমন, জাতের মানে গুণে কেমন, এই সমস্ত বিষয় নিয়ে প্রথমে আমরা কথা বলবো আরিফ ভাইয়ের সাথে। তো চলুন প্রথমে আমরা তার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আবারও চলে আসলাম আপনার খামারে, এসে তো ভালো লাগলো। বেশ কিছু বাচ্চা দেখতে পাচ্ছি, কতগুলো বাচ্চা আছে ভাই? 9 পিস বাচ্চা আছে আজকে দর্শকদেরকে দেখানোর মতো। তো আপনার কাছে তো প্রতি সপ্তাহে 8টা 10টা 12টা এরকমই থাকে, আর দর্শক দেখে শুনে নিতে পারতেছে তো? দর্শকদের নিতে বাচ্চা নিয়ে আসি, আমার কথা 2000 কম লাভ করবো, গরুজন সাথে সেল হয়। আচ্ছা আচ্ছা, তো বর্তমানে কেনা বেচাটা কেমন হচ্ছে? খুব ভালো হচ্ছে ভাই। ভালো হচ্ছে? জি। আচ্ছা আচ্ছা, তো আজকে যে গরুগুলো দেখাবেন এগুলোর দাম কত থেকে শুরু আছে? 1,15,000 থেকে শুরু আছে সর্বনিম্ন। হ্যাঁ সর্বনিম্ন। আর সর্বনিম্ন 1,15,000 নাকি সর্বোচ্চ 1,15,000? সর্বোচ্চ 1,15,000। আর সর্বনিম্ন সব থেকে কম দাম কত? 80,000। 85,000 টাকা। আচ্ছা আচ্ছা, তো যে বাচ্চাগুলো আছে তো চলুন একে একে দর্শকদেরকে আমরা দেখাই। চলেন দেখি। প্রথমে একটা বকন দেখতে পাচ্ছি ভাই আমরা, এটা কি জাতের? এটা হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান, জি। দর্শকদের বাটটা দেখতে পাচ্ছেন আপনারা। বয়সটা কেমন এটার? এটা 12 মাস। 12 মাস বয়সের একটা হলস্টাইন ফ্রিজিয়ান বকন। দামটা কেমন রাখছেন এটার? এটার দাম হচ্ছে 1,15,000। 1,15,000 টাকা, জি। আলোচনা সাপেক্ষে দরদাম করে নিতে পারবে? হ্যাঁ নিতে পারবে। দর্শক আপনারা আলোচনা সাপেক্ষে দরদাম করে নিতে পারবেন। 1,15,000 টাকা দাম রাখছে। তো এটা দেখলাম আমরা 1 নম্বর বাচ্চাটা, জি। 2 নম্বর বাচ্চাটা দেখতে পাচ্ছি, হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান, বয়সটা কেমন এটার? এটা 12 মাস। এটাও 12 মাস। দুধের বাটটা একটু দর্শকদেরকে দেখাবেন। দর্শক দুধের বাটটা আপনারা দেখতে পাচ্ছেন, হলস্টাইন ফ্রিজিয়ান বাচ্চাটা, 2 নম্বর বাচ্চাটা। এটার দামটা কেমন রাখছেন? এটা 1,05,000। 1,05,000 টাকা, জি। এটা দেখলাম আমরা 2 নম্বর বাচ্চাটা। তো দর্শক চলুন আপনাদেরকে 3 নম্বর বাচ্চাটা আপনাদেরকে দেখাই। পাশেই 3 নম্বর বাচ্চাটা আমরা দেখতে পাচ্ছি ভাই, এটা কি জাতের? এটা হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান, জি। বয়সটা কেমন এটার? এটা 13 মাস। 13 মাস, রেডি বাচ্চা। হ্যাঁ রেডি বাচ্চা, যে কোনো সময় হিটে আসতে পারে, জি। এটার দামটা কত রাখছেন? এটা 95,000। 95,000 টাকা, জি। আলোচনা সাপেক্ষে দরদাম করে নিতে পারবে? হ্যাঁ দর্শক, আলোচনা সাপেক্ষে আপনারা দরদাম করে নিতে পারবেন। এটা দেখলাম আমরা 3 নম্বর বাচ্চাটা। 4 নম্বর বাচ্চাটা দেখতে পাচ্ছি, এটা হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান, দর্শক দুধের বাটগুলো দেখতে পাচ্ছেন আপনারা। 4 নম্বর বাচ্চাটার বয়সটা কেমন এটার? এটা 11 মাস। 11 মাস বয়স। এটার দামটা কত রাখছেন? এটা 85,000। 4 নম্বর বাচ্চাটার দাম রাখছেন 85,000 টাকা, আলোচনা সাপেক্ষে দরদাম করে নিতে পারবে? হ্যাঁ নিতে পারবে। দর্শক আলোচনা সাপেক্ষে আপনারা দরদাম করে নিতে পারবেন। এটা দেখলাম আমরা 4 নম্বর বাচ্চাটা। তো পাশে 5 নম্বর বাচ্চাটা দেখতে পাচ্ছি আমরা, এই বাচ্চাটা ফ্রিজিয়ান। ফ্রিজিয়ান, দর্শক দুধের বাটটা আপনারা দেখতে পাচ্ছেন, আরেকটু ভালোভাবে দেখাই দর্শকদেরকে। দেখেন দর্শক দেখতে পাচ্ছেন আপনারা, বয়সটা কেমন এটার? এটা 10 মাস। 10 মাস, এটার দামটা কত রাখছেন? এটা 95। 95,000 টাকা, 5 নম্বর বাচ্চাটার দাম রাখছেন 95,000 টাকা, আলোচনা সাপেক্ষে দরদাম করে নিতে পারবে। তো দর্শক চলুন 6 নম্বর গরুটা আপনাদেরকে দেখেন। 6 নম্বর গরুটা দেখতে পাচ্ছি ভাই আমরা, এটা কি জাতের? হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান, জি। দর্শক দুধের বাটটা আপনারা দেখতে পাচ্ছেন, বয়সটা কেমন? বয়স ধরে না এগুলো, এটা 14 মাস বয়স আছে। রেডি না গাপটা বাচ্চা? রেডি আছে। রেডি বাচ্চা, তার মানে যে কোনো সময় হিট আসতে পারে। হলস্টাইন ফ্রিজিয়ান, হলস্টাইন ফ্রিজিয়ান। এটার দামটা কত রাখছেন? এটা 1,15,000। 1,15,000 টাকা, আলোচনা সাপেক্ষে দরদাম করে নিতে পারবে? দর্শক আলোচনা সাপেক্ষে দরদাম করে নিতে পারবেন। 1,15,000 টাকার চাওয়া দাম। এটা দেখতে পাচ্ছি আমরা 6 নম্বর বাচ্চাটা। 7 নম্বর বাচ্চাটা দেখতে পাচ্ছি, এটা এটা 19 মাস। 19 মাস, এটা 2 মাসের বীজ দেওয়া আছে। 2 মাসের গাব আছে, মানে বীজ দেওয়া আছে, 3 মাস না গেলে চেকে আসবে। চেকে আসবে না,
আপনার বকনা হিসাবে নিতে হবে এখন বকনা হিসাবে নিতে হবে হলস্টান ফ্রিজিয়ান হ্যাঁ তলাটা দেখেন খুব সুন্দর হাই কোয়ালিটি তলা কিছু বলবে না বাটগুলো দেখতে পাচ্ছেন আপনারা এটার দামটা কত রাখছেন এটা 125000 125000 টাকা দর্শক 125000 টাকা আপনারা দেখতে পাচ্ছেন তো দর্শক চলুন পরবর্তী গরুটা আপনাদেরকে দেখাই পরবর্তী গরুটা আমরা দেখতে পাচ্ছি এটা কি জাতের এটা ফ্ল্যাক ফ্ল্যাক মানে বুঝলাম এটা ফ্ল্যাক গরু আচ্ছা এটা বয়সটা কেমন এটা 14 মাস 14 মাস বয়স জি দর্শক 14 মাস বয়সের গরুটি দেখতে পাচ্ছেন রেডি না বাচ্চা টাচ্চা গাপ টাপ দাও আছে রেডি বকনা রেডি বকনা হ্যাঁ দামটা কেমন যাচ্ছে এটা 115000 115000 টাকা জি দর্শক দুধের বাটটা দেখতে পাচ্ছেন 115000 টাকা চাওয়া দাম আলোচনা সাপেক্ষে আপনারা দরদাম করে নিতে পারবেন তো দর্শক দেখতে পাচ্ছেন তো পরবর্তী গরুটা ভাই আমরা দেখতে পাচ্ছি এটা হলস্টাইন ফ্রিজিয়ান হলস্টাইন ফ্রিজিয়ান জি দর্শক দুধের বাটগুলো দেখতে পাচ্ছেন হলস্টাইন ফ্রিজিয়ান গরুটা দর্শক দেখতে পাচ্ছেন আপনারা রেডি বাচ্চা না হ্যাঁ রেডি আছে এইটার দামটা কত রাখছেন এটা 125 125000 টাকা আলোচনা সাপেক্ষে দরদাম করে নিতে পারবেন দর্শক আলোচনা সাপেক্ষে দরদাম করে নিতে পারবেন তো আজকে তো এই পর্যন্তই না হ্যাঁ আছে এই পর্যন্তই তো যোগাযোগটা কিভাবে করবে ভাই যোগাযোগটা আমার ফোন নাম্বার স্ক্রিনে বা দেয়া থাকবে ফোন দিলে আপনি পাবেন আমার ফোন দিলে আপনাকে পাওয়া যাবে আর ঠিকানাটা অরমকুলা হাট হাটের সাথে আপনার খামার একবারে হাটে ঢুকতে আমার খামার হাটের ঢুকতে আপনার খামারটা এখানে এসে দেখে শুনে যাচাই বাছাই করে আপনাকে নিতে পারবেন সমস্যা নাই আপনার কাছে তো সব সময় বকন থাকে হ্যাঁ সব সময় সব সময় বকন থাকে 10টা তো থাকবেই দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবেন চা অনেকে তো অনেক দূর দূরান্ত থেকে আসে তো সেই ক্ষেত্রে কি থাকা খাওয়ার ব্যবস্থা হ্যাঁ সব ব্যবস্থা আছে সব ব্যবস্থাই আছে তো দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলা থাকে আপনার দর্শকদের কিছু বলে নাই বা দর্শক টাকা দিয়ে ভালো জিনিস দিন কিনে আমার কথা আমার কাছে লিয়া লাগবে এরকম কথা নাই আচ্ছা যেখান থেকে কিনুক ভালো জিনিস ভালো জিনিস কিনতে হবে আচ্ছা আচ্ছা তো আরে ভাই আজকে আমাদেরকে অনেক সময় দিলেন অনেকগুলো গরু দেখালেন তো ভাই আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম